আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে ন্যাশনাল ইউনিভার্সিটির রেজাল্ট চেক করতে পারবেন। আজকে 4টার পর রেজাল্ট দিয়ে দিয়েছে, আর আপনারা এখন চাইলে দেখতে পারবেন। সমস্যা একটা হচ্ছে, এখন সার্ভার ঠিক মতো কাজ করতেছে না। তার মানে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা কাজ ঠিক মতো করতেছে না। তো আপনি যদি রেজাল্ট দেখতে চান, তো আপনাকে প্রথমে সর্বপ্রথম আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে, অথবা এখান থেকে আপনি গুগলে যেতে পারেন, যে লিখতে পারেন। আগে প্রথমে আপনি একটা ক্রোম ব্রাউজারে ওপেন করবেন, ঠিক আছে? ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে লিখবে যে ন্যাশনাল 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 ইউনিভার্সিটি। তারপর এই প্রথম ওয়েব পেজটাতে চলে যাবেন। আমি জানি যে এখন ওয়েবসাইট ঠিক মতো কাজ করবে না। এরপর আপনি এখানে আসার পর দেখবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন অ্যাপ্লিকেশন। ক্যান ইউ সি দ্যাট? কে লগ ইন অ্যাপ্লিকেশন, লগ ইন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনস লগ ইন, লগ ইন। অথবা আপনি এখানেও দিতে পারেন যে অনার্স অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন, চেক হেয়ার, এখানেও দেখতে পারবেন, ঠিক আছে? আপনি যেখানে দুদিকে থেকে দেখতে পারেন। আপনি ওখান থেকে, আমি দেখালাম যে লগ ইন অ্যাপ্লিকেশন লগ ইন, ওখান থেকে দিলাম, ক্লিক করলাম। তো এখন ওয়েট করেন, সার্ভার কাজ করতেছে না, এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তো এরপর আপনাকে রেজাল্ট পাওয়ার পর আপনাকে দুইটা কাজ করতে হবে, যে আপনি চান্স পেতেও পারেন, নাও পেতে পারেন। আমি দুইটাই দেখাবো কিভাবে, চান্স পেলে কি লেখা দেখাবে, আর না পেলে কি লেখা দেখাবে। একটু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এখানে সার্ভারের সমস্যা। এই অনেক কষ্ট করার পর, অনেক কষ্ট করে অপেক্ষা করার পর এটা আসলো, ঠিক আছে? এরপর আপনাকে আপনার রুল আর অ্যাপ্লিকেশন নাম্বার যেটা আছে সেটা আপনাকে দিতে হবে। তার মানে রুল নাম্বার, ওটা আপনার অ্যাডমিট কার্ডে দেওয়া আছে, ঠিক আছে? এখানে ক্লিক করে আপনার রুল নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে? যেমন আমি একটা রুল নাম্বার দিচ্ছি, এই একটা রুল নাম্বার আমি দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। এখন পিন নাম্বার একটা বসিয়ে দিলাম, এই তো। তারপর লগ ইন, আমাদের সার্ভারটা অনেক কাজ করবে না, কারণ এটা জানি না এদের সার্ভারে কি সমস্যা। লগ ইন দিয়ে একটু দেরি, তার মানে ওয়েট করতে হবে, সার্ভার তো কাজ করে না ঠিক মতো। এরকম একটা ওয়েব পেজ আসবে, এই ওয়েব পেজে আসলে আপনি দিয়ে দিবেন আপনার রুল আর অ্যাপ্লিকেশন। তারপর এই ওয়েব পেজটা ওপেন হয়ে যাবে। এই ওয়েব পেজটা ওপেন হয়ে যাওয়ার মানে হচ্ছে কংগ্রাচুলেশন, ইউ অ্যাসাইন, তার মানে আপনি ওই কলেজে সিলেক্ট হয়ে গেছেন, ঠিক আছে? এটাই তার চিহ্ন। আর এখানে আপনি অনেক কিছু ব্যবহার করতে, এখান থেকে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন, ঠিক আছে? তার মানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে? আর কীভাবে করবেন সেই প্রসেসটা আপনাকে আমি জানিয়ে দেবো। এবার দেখেন যে এবার যদি না হলে কী হবে, বুঝলেন? না হলে আপনি যদি চান্স না পান, আপনি যদি চান্স না পান তাহলে এইরকম একটা লেখা দেখাবে, ঠিক আছে? এইরকম একটা লেখা দেখাবে, ইউ আর নট ইন এ, আপনি যদি চান্স না তাহলে এটা লেখা দেখাবে যে ইউ আর নট ইন এ মেরিট লিস্ট ইন ও ন্যাশনাল ইউনিভার্সিটি অথরিটি। আপনি এটা চেক করতে পারবেন হোমে গিয়ে। এটা আমি মনে করি না যে এটা ঠিক মতো কাজ করবে, এতো দেখতে পাচ্ছেন, ঠিক আছে? নোটিশ বোর্ডে দেখে কিছু দেখাবে না। আর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে, না 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 না, অ্যাডমিশন ফর্মে গেলে আপনার কিছু দেখাবে না, ঠিক আছে? আর যদি আপনার যদি চান্স না পান, আপনার এতগুলো মেনু আছে, ঠিক আছে? যদি চান্স না পান তাহলে একটাও কাজ করবে না, কিন্তু চান্স পান তাহলে এই সবগুলো মেনু কাজ করবে। আপনি এখানে অ্যাডমিশন ফর্ম থেকে অ্যাডমিশন করতে পারবেন। সার্ভার কোনো কাজ করতেছে না, নেট কোনো কাজ করতেছে না, তার মানে সার্ভার পেজটা কোনো কাজ করতেছে না। আমি রিকোয়েস্ট কতবার দিলাম দেখেন। এটা ফিচার যদি আপনার যদি না কাজ করে, তার মানে বুঝবেন যে আপনি মেরিট লিস্টে যদি নাম না থাকে, আপনি বুঝবেন যে আপনি এটা হবে না। এরপরে আপনি দুইটা সুযোগ পাবেন, ঠিক আছে? দুইটা রেজাল্ট দিবে এরপরেও, আর সেই জন্য অপেক্ষা করুন। আর আপনাকে আমি ডিসক্রিপশন বক্সে একটা সুন্দর লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে শুধু আপনি শুধু ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করবেন আর সেখানে আপনি পেয়ে যাবেন যে ফর্ম অ্যাপ্লিকেশন
ফর্ম রুল নাম্বার দিবেন আর আপনার পিন নাম্বার দিবেন, ঠিক আছে, যেটা আপনার অ্যাডমিট কার্ডে থাকবে, ঠিক আছে। যখন ভর্তি হওয়ার সময় অ্যাপ্লাই করার সময় আপনি একটা অ্যাডমিট কার্ড পাইছেন, সেটাতে আপনি ওখানে পাই যাবেন, ঠিক আছে। ওই অ্যাডমিট কার্ডের রুল নাম্বার আর পাসওয়ার্ড নাম্বারটা এখানে শুধু দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে ওটা আপনার লগ ইন হয়ে যাবে, তারপর আপনার এই দেখেন লেখাটা দেখবেন, অ্যাডমিশন ঠিক আছে। ফর্মে যদি আসলে এরকম চান্স লেখা পান দেখবেন, তাহলে ঠিক এটা আছে, দেখা আর দেখবেন, অন্য কোথাও আর কাজ যদি করবেন, চান্স শুধু না আপনি পান ভিউ তাহলে তো অ্যাপ কমিশন দেখলে লেখাটা দেখে, বুঝতে পারছেন, দেখতে ফর্মে পারবেন, ঠিক রেজুলেশন আছে। লেখাটা দেখাবে, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকেন, তো সুস্থ এটা নেট কাজ থাকেন। করতে